हाय फ्रेंड्स, तुम्हारा कैमन आछो? टुडे इज माय फर्स्ट ब्लॉग, आमी आलो। वेलकम टू माय चैनल। आज आमी एखाने तोमादेरके आमार बाड़ीर काछे एकटा साई मंदिर आछे, एटा तोमादेरके आमी देखाबो। ठीक आछे, देखो साई मंदिरके आमी एखन देखाच्छि। हाय फ्रेंड्स, तुम्हारा कैमन आछो? आमी आलो। टुडे इज माय फर्स्ट ब्लॉग, वेलकम टू माय चैनल। देन आज आमरा एखाने बाड़ीर काछे एकटा साई मंदिरे बेड़ाते एसेछि। आर सान्डे आमरा सान्डे माझे माझेई आसि, एदिक ओदिक बेड़ाते जाए। तो आजके आमरा एखाने साई मंदिर बेड़ाते एसेछि आमार फुल फैमिली। तो तोमादेरके आमी सेई साई मंदिरटा आजके देखाबो। देन स्टार्ट। रघुपति राघव राजा रघुपति এই আগুনটা মন্দিরটা যেদিনই প্রতিষ্ঠা হয়েছে সেদিন থেকেই আমি দেখছি, বন্ধ হয়নি। সব লোক আসে এখানে প্রণাম করে পরে যায়। এটা সাই মন্দিরে সবাই এখান থেকেই
এই ছাইগুলো নিয়ে যায়। মন্দিরের প্রতিষ্ঠা দিবস থেকেই আমি দেখছি আগুনটা জ্বলতে পায়। মন্দির থেকে চলে এলাম, এরপরে বাড়িতে আমি আজকে এখন রান্না বসাবো। কি রান্না করব দেখাচ্ছি তোমাদেরকে। যেহেতু আজকে সানডে, সেহেতু রাত্রেবেলায় প্রায় দিনই আমাদের সানডেতে মন্দির থেকে বাড়িতে ফিরে চলে এলাম। এবার আমি রান্না করব, তোমাদেরকে দেখাবো কি রান্না করছি। এটা হলো চিকেন, এটাকে আমি নুন হলুদ আর সরষের তেল দিয়ে, কাঁচা সরষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এর মধ্যে কিছুটা পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব কিছু আছে, এর মধ্যে পেস্ট করবো এটা। এর মধ্যে একটু আমি এটা কী বলে বিট দিয়েছি, কারণ আয়ুষ্মান খেতে চাই না, সেই জন্য এটার মধ্যে পেস্ট বানাবো। পেস্টটা বানিয়ে নিই। অলরেডি কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এবার আমি কড়াইয়ে তেল দেব। দেখাচ্ছি কতটা তেল দিচ্ছি। তেল দিলাম, তেলের মধ্যে অল্প একটু চিনি দেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা ছেড়ে দেব। পেঁয়াজটার সাথে আমি অল্প একটু গরম মশলা দিলাম। এর কালারটা দেখেছো কেমন হয়ে গেছে, যেহেতু আমি বিটটা দিয়েছি তাই কালারটা এরকম হয়ে গেছে। চিকেন
বিটটা দেওয়াতে কেমন কালারটা চলে আসছে। দেখে নি পেঁয়াজটা কি হলো। পেঁয়াজটা আরেকটু ভাজা হচ্ছে, পেঁয়াজটা ভাজা কমপ্লিট। এবার আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। মাংসটা হতে হতে রুটিগুলো বানিয়ে আমার রুটি মাংস কমপ্লিট। এবার আমি গ্যাস অফ করলাম, তোমাদেরকে দেখাবো। আমার মাংস আর রুটি, এবার আমরা খেতে বসবো। তোমরা সকলে চলে এসো। আজকের ব্লগ আমি এভাবেই শেষ করছি। বাই, গুড নাইট। আজ কা নিয়া খাবার হ্যায় চিকেন আর রুটি। ইয়ে দেখিয়ে চিকেন ইয়াহা পে হ্যায়, মোবাইলটার ভেতরে ঢুকে যাবে, আর রুটি ইয়াহা পে সে সব। ये देखिए आज का नया खबर चिकन और रोटी है। ये ऐसे करके लेंगे हम पहले और फिर ऐसे करके लगाएंगे और फिर खाएंगे। अच्छा है। ये देखिए चिकन का लेग पीस है, ये रोटी बहुत अच्छा हुआ है। हाय फ्रेंड्स, गुड मॉर्निंग ऑल ऑफ यू। अमी आलो हाय फ्रेंड्स, तुम्हारा कैमन आछो। अमी आलो, টুডে ইজ মাই ফার্স্ট ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেন আজ আমরা এখানে বাড়ির কাছে একটা সাই মন্দিরে বেড়াতে এসেছি। আর সানডে আমরা সানডে মাঝে মাঝেই আসি, এদিক ওদিক বেড়াতে যাই। তো আজকে আমরা এখানে সাই মন্দির বেড়াতে এসেছি আমার ফুল ফ্যামিলি। তো তোমাদেরকে আমি সেই সাই মন্দিরটা আজকে দেখাবো। দেন স্টার্ট। Thank you.
रघुपति राघव এই আগুনটা মন্দিরটা যেদিনে প্রতিষ্ঠা হয়েছে সেদিন থেকেই আমি দেখছি, বন্ধ হয়নি। সব লোক আসে এখানে, প্রণাম করে পরে যায়। এটা সাই মন্দিরে সবাই এখান থেকেই এই ছাইগুলো নিয়ে যায়। মন্দিরের প্রতিষ্ঠা দিবস থেকেই আমি দেখছি এই আগুনটা জ্বলতে পায়। মন্দির থেকে চলে এলাম, এরপরে বাড়িতে আমি আজকে এখন রান্না বসাবো। কি রান্না করব দেখাচ্ছি তোমাদেরকে। যেহেতু আজকে সানডে, সেহেতু রাত্রেবেলায় প্রায় দিনই আমাদের সানডেতে মন্দির থেকে বাড়িতে ফিরে চলে এলাম। এবার আমি রান্না করব, তোমাদেরকে দেখাবো কি রান্না করছি। এটা হলো চিকেন, এটাকে আমি নুন হলুদ আর সরষের তেল দিয়ে, কাঁচা সরষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এর মধ্যে কিছুটা পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব কিছু আছে। এর মধ্যে পেস্ট করবো এটা, এর মধ্যে একটু আমি এটা কী বলে বিট দিয়েছি, কারণ আয়ুষ্মান খেতে যায় না, সেই জন্য এটার মধ্যে পেস্ট বানাবো। পেস্টটা বানিয়ে নিই,
কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দেব। দেখাচ্ছি কতটা তেল দিচ্ছি। তেল দিলাম, তেলের মধ্যে অল্প একটু চিনি দেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা পেঁয়াজ কুচিটা ছেড়ে দেব। পেঁয়াজটার সাথে আমি অল্প একটু গরম মশলা দিলাম। এর কালারটা দেখেছো কেমন হয়ে গেছে, যেহেতু আমি বিটটা দিয়েছি তাই কালারটা এরকম হয়ে গেছে। বিটটা দেওয়াতে কেমন কালারটা চলে আসছে। দেখে নিই পেঁয়াজটা কি হলো। পেঁয়াজটা আর একটু ভাজা হচ্ছে, পেঁয়াজটা ভাজা কমপ্লিট। এবার আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। মাংসটা হতে হতে রুটিগুলো বানিয়ে নিই।
আমার রুটি মাংস কমপ্লিট। এবার আমি গ্যাস অফ করলাম, তোমাদেরকে দেখাবো। আমার মাংস আর রুটি, এবার আমরা খেতে বসবো। তোমরা সকলে চলে এসো। আজকের ব্লগ আমি এভাবেই শেষ করছি। বাই, গুড নাইট।